বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দীঘার মতন জায়গা, সমুদ্রের ধার, ভেতরে 17 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে বসে আইসক্রিম খাওয়া, আলাদাই ব্যাপার। গোটা মানুষ গিলে নেবো এত খিদে পেয়েছে। আমার চোখে ভুল দেখছি কি জানি, আমি দূর থেকে মনে হচ্ছে পনি আছে। লোকে বলে পাহাড়ে গিয়ে সুকুন খুঁজে পায়, আর আমি পাই সমুদ্রে। এই জন্য পুরি ঘুরে এসে আবার দীঘা আসি। ১২টা ৩ বাজে ঘড়িতে। এই হচ্ছে দীপদা, এই হচ্ছে আমাদের বাইক, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা নিয়েছি হচ্ছে হোটেল সি বার্ড। বেসিক্যালি আমি রুমে গিয়ে রাইডিং জ্যাকেট প্যান্ট ছেড়ে ফেলেছি, কিন্তু দাদা শর্টটা নেবে বলে এখনো ছাড়েনি। ব্লগার্স লাইফ। আর আমি যাই হচ্ছে তোমাদেরকে রুম দেখাতে, চলো। তো এই হচ্ছে লবি, এখানে ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট, আর ওই হচ্ছে লিফট, ফোর্থ ফ্লোরে আমাদের রুম। অ্যাকচুয়ালি আমরা এসেছি অনেকক্ষণ, প্রায় ৪৫ মিনিট ধরে হোটেল খুঁজছিলাম। এখানে তোমরা বুঝতেই পারছো, দীঘায় আসলে হোটেল লাগবে ভাই, হোটেল লাগবে করে করে প্রচুর লোকজন জড়ো হয়ে যায়, টোটোওয়ালা কাকা, তাতে করে আমাদের আরো দেরি হয়ে গেছে। আরে ভাই বলতে দে, প্যার ভাগে এই জন্য দেরি হয়ে গেছে। আর কটা বাজে এখন? এখন বাজে ১২টা ৬, ১২টা বেজে গেছে জীবনে। তো এই হচ্ছে আমাদের রুম ৫০৪। তো এই হচ্ছে আমাদের রুম। রুমে একটা বড় সড়ো বিছানা রয়েছে, যেটা আমাদের পক্ষে ঠিকঠাক। আর দাদা যদি রাত্রে না দেখে তাহলে বের করে দেবো ঘর থেকে। এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা রয়েছে টিভি, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। এখানে জল দিয়ে গেছে, কিন্তু আমরা মিনারেল ওয়াটার খাবো, কারণ দীঘায় আসলে তোমরাও চেষ্টা করো মিনারেল ওয়াটার কিনে খাওয়ার, তাতে করে পেট ভালো থাকবে। আর এই হচ্ছে মশরুম, পরিষ্কার, মোটামুটি পরিষ্কার। আর সবচেয়ে বেস্ট যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এখানকার ব্যালকনি। ব্যালকনি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, দেখো খালি এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এসে অনেক কটা হোটেল দেখেছিলাম, আর তার মধ্যে বেশ কয়েকটা পছন্দ হয়েছিল রুম, কিন্তু তার ভাই বাইরের যে ভিউগুলো সেগুলো খুব একটা পছন্দ মতন পাইনি। তো এটা আমাদের পড়েছে হচ্ছে কত দাদা? ২০০০ টাকা, ২০১৬ টু বি এক্সাক্ট, উইথ জিএসটি। তো ঠিক আছে, বাকি ফ্রেশ হই, তারপর একটু জল টল খাই, চোখমুখ একটু জল টল ছেটাই, তারপর আমরা বেরোবো। কোথায় যাবো দাদা? বাজে কটা ভাই? এখন বাজে হচ্ছে ১২টা ৩৫। আমরা এখন যাবো হচ্ছে সমুদ্রের ধারে, আর কিছু খাবো। যতক্ষণ না কিছু পড়ছে ততক্ষণ মাথায় কিছু আসছে না। মন বলছে উদয়পুর চল, আর পেট বলছে আগে খাবি চল। হোটেল তো এখানে প্রচুর রয়েছে, আগে পরে চারিদিকে। তো এখানে কাছাকাছি একটা দেখতে পাচ্ছি, দেখি কি পাওয়া যায়। চা পাবো তাই খেয়ে নেবো, গোটা মানুষ গিলে নেবো এত খিদে পেয়েছে। এটা আমার ডায়লগ, কেউ দেবে না, তাহলে কপিরাইট মেরে দেবো। এসে গেছে আজকের আমাদের লাঞ্চ, এ রয়েছে ভাত, ভাতের সঙ্গে রয়েছে ছোট্ট করে শশা, এখানে হচ্ছে লেবু, ডাল, আলু ভাজা, চিপস, এটা হচ্ছে পটল, পটল আলুর তরকারি, এটা কি চচ্চড়ি হবে, হ্যাঁ গাজর আছে চচ্চড়ি, আর আমরা তার সঙ্গে কি নিয়েছি, ভেটকি। ভেটকি কত নিস ওটা? সবটা নাকি ভেটকিটা শুধু? সবটা মিলে ২৫০ টাকা থালি। আচ্ছা, আমি একটা জিনিস আমার চোখে ভুল দেখছি কি জানি, আমি দূর থেকে মনে হচ্ছে পনি, ওটা আম। তো খেতে খেতে আমাদের ভেটকি চলে এসেছে, দেখো পিসটা খানিকটা এরকম, এটা এই যে এই সাইজের, আর এটা টোটালটা নিয়েছে হচ্ছে আমাদের ২৫০ রুপিস। খেয়ে দেখে তোমাদেরকে বলছি যে কেমন লাগে। আনলিমিটেড বলতে খালি মিলটা, নট ফিশ। আমরা এখন এই মাছটাকে নিয়ে থাম্বনেল তোলা ট্রাই করছিলাম, আর এই যে মাছটার হাল দেখছো, এটাকে আমরা ঝুলিয়ে এই দিকটা দেখাচ্ছিলাম, সি এই দিকটা। তো খানিকক্ষণ পর দেখি মাছ লচপচ করছে, কারণ এই দিকটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি দেখছি কি এখান থেকে ভেঙে গেছে মাছটা, এরকম করছে। আইডিয়াটা আমার ছিল, হ্যাঁ দাদা আইডিয়াটা দিয়েছে। আমি তুলবো, সবাই দেখে দেখে ফুড ব্লগাররা এরকম ভাবে মাছ তুলছে, আমরা তুলতে পারি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এই হচ্ছে আমাদের বিল। আমাদের লেগেছে 520 টাকা। আর বিল হাতে নেওয়ার পর দাদার গিয়ে মনে পড়েছে যে মানি ব্যাগ নিয়ে বেরোয়নি। খাওয়া দাওয়া সেরে এখন আমরা এসেছি সমুদ্রের ধারে, আর দীপদা ভিডিও বানাচ্ছে। সো গাইজ, হম খা রহে থে খাতে খাতে ইয়াদ আয়া থাম্বেল। সো গাইজ, হমকো থামনা। সো গাইজ, হমকো থামলা। সো গাইজ, হম দে রহে থে থাম্বেল। প্রফিটটা বল। আবে জলদি বল, কল সুবহ পনভেল নিকলনা হ্যায়। চলো ছোড় দো, গুলো থেকে হয় আমারও থাকে। মানে একসময় বলতে বলতে গিয়ে ভুলে যাই কি বলছিলাম, কি না টপিক ছিল, তারপর গিয়ে মনে পড়বো। আচ্ছা আচ্ছা, একদিনের জন্য এসছি, না প্যান্ট বেশি ভেজাবো না। তারপর গিয়ে মনে হলো যে একটুখানি নামি, যেই পায়ে জলটা টেকলো ভাই, না নেমে থাকা গেল না। আর এই হচ্ছে আমাদের জুতো, জুতোর সঙ্গে হাওয়াই চপ্পল এমন ভাবে জড়িয়ে দিয়েছি যাতে সবটা একসঙ্গে থাকে। তো এইভাবে খানিকটা আমাদের সেট আপ চলছে, আর এখন আমরা যাবো হচ্ছে আরেকটু দূরে। তো ফোন ভিজে যাওয়ার চান্স রয়েছে, তার জন্য আমরা এখন ব্লগটা এখানে স্টপ করছি। আবার আমাদের স্নান করা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগে আমরা ছোটবেলায় কি করতাম, সমুদ্রের পাড়ে টারে আসলে পুরী দীঘাতে গেলে এরকম ভাবে বালি নিয়ে খেলা করতাম, এখানে ঘর বানাতাম, এখানে গাড্ডা করতাম, তারপরে এরকম ভাবে ছুটতাম, এইভাবে ছুটতাম। আমিও দেবো, পাতলা মাল আছে একদম। মজা টজা সবই চলবে একসাথে। হিন্দি বলতে বলতে বাংলাই ভুলে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে দাদা হিন্দিতে ব্লগ বানায়, তো আমার ভিডিওতে এসে দাদাও হিন্দিতেও বলে যাচ্ছে। ছপাক ছপাক, এক মাছলি পানি মে গই, ছপাক ভুল গিয়া, বড়াওয়ালা আদা বড়াওয়ালা। চলে এসেছি চা খেতে বিচের ধারে, আর আমি একটা জিনিস কিনেছি। কি কিনেছি তোমাদেরকে দেখাই। ছোটবেলায় যখন দীঘাতে আসতাম তখন একটা না একটা খেলনা কিনতেই হতো। তো আজকে কেন জানি না মনে হলো ভাই, দেখে পছন্দ হলো গাড়িটা, আমি এটা কিনলাম। আমি জানি বাড়ি গেলে এটা ভাই নিয়ে নেবে, কালারটা বেশ পছন্দ হয়েছে আমার। 200 বলেছিল না, 200 না 250 কিছু, এরকম 250 সামথিং কিছু একটা বলেছিল। আমরা নিলাম হচ্ছে 180 দিয়ে। 180 না 170, হ্যাঁ 170। আমি 150 বলেছিলাম, ওগুলো 150 টাকায় কেনা রয়েছে। তো আসবে সাজিয়ে একটু ভালো লাগে। আমাদের বাইকের সামনে হচ্ছে লাগাবো, এবার গেট খোলে মেটাল বডি, বাইক খুশ হয়ে গেছে। সিরিয়াসলি মানে ভালো লাগছে বেশ। চিয়ার্স না, চিয়ার্স বললে তোমার লোকজন উল্লাস। দাদা কেন ইংরাজি বলছো? লোকে বলে পাহাড়ে গিয়ে সুকুন খুঁজে পায়, আর আমি পাই সমুদ্রে। এই জন্য পুরী ঘুরে এসে আবার দীঘা আসি। এই যে মুহূর্তটা, এটা জাস্ট নিজেদের মধ্যে আমরা রাখছি, আর এখন ব্লগ কিছু শুট করব না, কারণ এই সমুদ্র এই হাওয়া এটা কালকে সন্ধ্যাবেলা আর পাবো। তো বাকি সময়টা আমরা একটু নিজের মতন করে কাটিয়ে নিই, বাদ বাকি আবার তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চল আমরা কাবাব নিতে। এখানে ভ্যারাইটিস মাছ রয়েছে, হ্যাঁ একটা রেশমি একটা হরিয়ালি, এটা আমরা নিলাম। এগুলো হচ্ছে সবকটা 50 করে। আর এখানে ভ্যারাইটিস মাছ আছে ভাই, অক্টোপাস। আচ্ছা অক্টোপাস কিভাবে খায় এটা? সবাই খায়, যারা খায়। না না, আমি বলছি কিভাবে খায়। আচ্ছা, আর এই সুরগুলোও থাকে? সুরগুলোও থাকে এটা যখন খায়। এটা কি স্কুইড? কাবাব রেডি হচ্ছে। আমরা নিয়েছি হচ্ছে একটা হরিয়ালি কাবাব আর একটা রেশমি কাবাব। খাবার শেষ হয়ে গেলে তো খানিকটা এরকম লাগছে, চলো খেয়ে দেখে বলি। ঘুরছে হালকা করে কাসুন্দি দিয়ে, আমি প্রথমবার খাচ্ছি। আমি অতটা পুরি নই, তো
হ্যাঁ ভালো লাগছে। আজকে তো দুপুরবেলা থেকে ভেটকি চাই। হ্যাঁ আজকে দুপুরে ভেটকি ছিল, সর্ষে ভেটকি। আমি মাছের সম্বন্ধে পুরোপুরি নোব, এইটুকুনি জানি ভেটকি মাছের পাতুরি হয়, সেটা খেতে আমার ভালো লাগে, কারণ কাঁটা থাকে না। বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, ছটপট চলো। এই চলে এসছে আমাদের হোটেল C2, আর বাইক এখানে রাখা রয়েছে। এই হচ্ছে আমাদের আইসক্রিম, গলে যাওয়ার আগে খেয়ে নেবো। রুমেতে গলবে না, কারণ আমরা এসি চালিয়ে দিয়ে গেছিলাম, তা আবার সতেরোয়। সি বিচে ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে এসেছিলো, আর আধ ভেজা হয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমেতে। আর এখন রুমের কন্ডিশনটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, যেটা এখন খানিকটা এরকম লাগছে, দীপদা মুখ ঢেকে নিয়েছে। ওখানে আমাদের রাইডিং জ্যাকেট প্যান্ট সব ঝুলছে, আর এটা হচ্ছে এর পিছনে আছে 10 কারণে, এখানে মাথা ঢেকে নিয়েছে। টাটা বাই বাই, গুড বাই। কিছু করার নেই, আমার গামছা মেলার জায়গা পাইনি, কারণ দাদা এখানে জায়গা নিয়ে নিয়েছে অলরেডি। আর এখানে আমাদের কিছু জিনিসপত্র শোকাচ্ছে এরকম ভাবে, এটা ইগনোর করো, এটা কোনো কাজের নয় আমাদের, আমরা নির্ভেজাল প্রাণী। আর গ্লাসগুলো কোনো কাজের না, গ্লাসগুলোতে জল খাচ্ছি আমরা। আমরা একটা জলের ব্যারেল কিনে নিয়েছি, এটাতে করে আমরা জল নিয়ে এসেছি। এটা আমাদের লাগলো হচ্ছে 60 টাকা, না এটা 60 টাকা নিয়েছে আমাদের। আর আমরা নিয়ে এসেছি হচ্ছে আইসক্রিম, গোটা রুম ঘাঁটা হয়ে রয়েছে, সেটাকে গোছাতে হবে। তার আগে আইসক্রিমটা মন দিয়ে খেয়ে নিই, আইসক্রিম খেয়ে নিই তারপর ভাববো কি গোছাবো না গোছাবো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দীঘার মতন জায়গা, সমুদ্রের ধার, ভেতরে 17 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে বসে আইসক্রিম খাওয়া আলাদাই ব্যাপার। এই সমস্ত মজাগুলো করতে গেলে কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলটা লাগলে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের ঘন্টাটা এত জোরে বাজাতে হবে যাতে তোমাদের পাড়া পড়শি ভাই বোন বন্ধু বান্ধব এক্স তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই আওয়াজ পেয়ে যায়, আর সবাই সাবস্ক্রাইব করতে পারে, বুঝলে কি না। এরপর আমরা ডিনার ফিনার করবো, কি খাই না খাই সেটা দেখা যাক কি করা যায়। বাদ বাকি চলো আজকের মতন এই অবধি, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগেতে। কালকে আমরা কি করব, কোথায় কোথায় যাবো না যাবো, সবটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা বাই বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে, তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিন্তু, চলো বাই। পা জ্বালা করছে কেন আমার বুঝতে পারছি, কেউ চেটে দিয়ে গেছে, জায়গা জায়গা লাল হয়ে গেছে, জায়গা জায়গা জেলিফিশ, জেলিফিশ চাটলে কি আছে, জেলিফিশ চাটলে কি করতে হয় জানো তো, সুসু করে দিত।